আমি পুরা মন্ত্রণালয় থেকে দৈরা পুরা নাসিরনগর থেকে দৈরা যারা আছে, যদি কেউ মনে করে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোষী, আমি বললাম উনি সাহাবি, আপনি যদি বলেন উনি কাফের বা জাহান্নামী, আপনার কাছে আমি 20 লাখ টাকা চ্যালেঞ্জ করে গেলাম। যদি বাপের সন্তান হয়ে থাকেন 10 দিনের ভিতরে চ্যালেঞ্জটা গ্রহণ করে আমার বাড়িতে ডাক যোগে ভাড়াই দিয়েন, আপনি যেই জায়গায় বলবেন আমি সেই জায়গায় আপনার সাথে বসবো ইনশাআল্লাহ। এটা আমরা আমাদেরকে নিয়ে বুঝা বুঝাই, আপনি যদি বুঝাইতে পারেন আমাকে বুঝে আপনার দলে নিয়ে নেন, নাহলে আপনারা বুঝে আমি বুঝাই আমি আমার দলে আনবো। যারা মৌলা আলীকে মহব্বত করে সাহাবায়ে কেরামকে মহব্বত করে, আহলে বায়াতকে মহব্বত করে, সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা মৌলা আলীকে ভালোবেসে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, যারা মৌলা আলীকে ভালোবাসে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, তারা হলো শিয়া। আর যারা যারা সাহাবায়ে কেরামের তারিফ করে কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে, তারা হলো খারিজি। আমরা খারিজি ও না, আমরা শিয়া ও না, আমরা সুন্নি। আরো যদি কি আমরা কি শুনি, বুঝাতে পেরেছি? তো পণ্ডিতি করেন না, পণ্ডিতি করেন না। আপনারা যারা পণ্ডিতি করেন ওই বংশ ওই বিভিন্ন ধরনের জেনারেল শিক্ষিত কিছু সুফি সাধক আছে, এটা বন্ড নাম্বার টু। এগুলো কি এরা বলে নামাজ লাগে না, এরা বলে কি নামাজ লাগে না। আমরা সমাজের মধ্যে ঢুকছি না, আমরা আজকে দল নামাইলে দৌড়ছি না, একটু যাচাই বাছাই করতেছি দিককালি নাকি ভাই, কিছু লোক আছে না নামাজ লাগবে না রোজা লাগবে না, এগুলা এগুলা আমরা কেন কিছু ঢুকছে ওই সুফি সুফি ভাব, সুফি সুফি ভাব আছে না। কারণ আমার মুড়ি দিলে সব জান্নাতি, আমার মুড়ি একটু দুজুকে যাইতো না, এই এই কথা বলার কোনো এখতিয়ার কি কোনো বান্দার আছে? কে জান্নাতি কে জাহান্নামি নির্ণয় করবেন কে? তো এইভাবে যে বলে যে আমার মুরিদ কোনোটা জান্নাত দুজুকে যাবে না সব জান্নাতে যাইব, এগুলা কথা কি ঠিক আছে? এগুলা দান্দাবাজি লাগানো, কি লাগা দান্দা লাগা। আর দান্দা ওই যে নকল মাল তো চলে বেশি কথা কোন বুঝেন না, তো এই জন্য কিছু কিছু জেনারেল লোক আছে যারা সুফি সাজে, আসলে সুফি না, সুফি নামে ভণ্ড, সুফি নামে কি ভণ্ড। এরা ওই বিভিন্ন ধরনের ছন্দ বিভিন্ন ধরনের ইতিহাস ওই বানাও বানোয়াট ইতিহাস ইয়াদের বানানো ইতিহাসগুলো পড়ে পয়রা 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 মৌলা আলীর নাম নিয়ে নিয়ে এভান যাতনের দোহাই দে দেওয়ার পরে সাহাবায়ে কেরামের তলে তলে বিরোধ। আমি যেদিন দরুম রে, আমি যেদিন দরুম, আমি তো জানেন না তো আমার হাত ছত্রা, আমি কিন্তু ডাইরেক্ট বলছি দেখলে বাবা যারা এই ডেলে ঠেলা ডেলি করতেছে এটা কিন্তু সবাই শুননি। আমি কইছি বাবা আমরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করতাম না, আয়েন আপনারা আমরা বইয়ে জেগে বইয়া বইলে আমারে বুঝাই নিবেন, নাইলে আপনি বুঝে আইবেন, এটার উপর আর কোনো সুন্দর কথা আছে? দ্বন্দ্বটা যখন নিজেরা নিজেরা তাহলে বেশি বাড়াবাড়ি করতাম না, আইন আমরা একসাথে বসি বাবা বৈশাখ তা সমাধান করি। আপনারা যে দলিল নিয়ে নাচতেছেন মনে হয় যেন করে আপনার একটা ফান্টাতন্ডে ভালোবাসেন, আহলে বাইতরে ভালোবাসেন, আমরা মনে হয় দেশে রুইং গিয়েছি। আমার জীবনে 22 বছর ধরে ওয়াজ করি, আমার জীবনে প্রথম ওয়াজ হয়েছিল ফান্টাতন্ডের ওয়াজ, আপনারা শুনছেন না? কারবালার ওয়াজ করে বেটা বেটি সব হুতাই লেছে সোয়ার মানে ভালাই ভালাই হন উইত উইত কান্দে বেটা বেটি সব আছে কথা কোন ঠিক না, কি জারি আমি গাইছি গাছের পাতা জ্বরে পড়ছে সকিনার কান্দলে গিয়েছিল প্রাণের কাশম খারবালার মহেদানে, গাছের পাতা জ্বরে পড়ছে সকিনার কান্দলে গিয়েছিল প্রাণের কাশম খারবালার মহেদানে, ওরে আশার বাসা ভাঙ্গ দিল আশার হয়ে জিদা শয়তানে রে গুনের ভাই ভাই রে আয়ানিল তোমাহিকে বলো ইয়ো গুনের ভাই। বুঝলে কি শুন গিয়া? আর আমরা কামরা বলে ফানজাতনের বিরুদ্ধে, আমরা বলে মোলারের বিরুদ্ধে, ও টুনটুনিল জুতা দা বাইরে লাগেনি, জুতা দা বাইরে লাগেনি, সারা জীবন কত ওয়াজ করলাম ফানজাতনের উপরে, তোমরা তো অঞ্চল ভিত্তিক খেদমত করো, আমরা জাতীয় ভাবে খেদমত করি, আমরা রে শূন্য শিখাই যাই শোনা। তবে আমরা যদি দৌড়ি সবারই ভাইয়ের তলে কিন্তু মাটি আছে, ইমান আকিদার প্রশ্নে কাউকে সার দিব না, যারা তলে 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 ইন্ধন দেন সুযোগ হয়ে যান গা, আমরা কাছে সব ডকুমেন্টস কিন্তু আছে, এই জন্য যারা তলে তলে যান যারা প্রকাশ্য একটু বেশি নামছে আমরা তাদেরকে সম্মানের সাথে আহ্বান করছি ইনশাল্লাহ এটা সমাধান হোক। আপনার জান কি চান না, আর ওদের জান কি চান না? আপনার কি মনে করেন আমি ফানজাতের বিরুদ্ধে, আমি কি মৌলালির বিরুদ্ধে? আমি দলিলে যা আছে তাই বলছি, আপনার সাথে দলিল দেখলে আপনি দেন
শুধু মুখস্থ কথা বলে চলবো যে মৌলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নয়, হ্যাঁ মৌলা আলীর বিরুদ্ধে কেমনে অস্ত্র ধরল, আয় হায় 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 ও যুবক ভাইয়েরা মৌলা আলী রাদিয়াল্লাহু এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এটা হলো এজিতেহাদি ভুল ছিল, আপনি কি বুঝেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যদি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু যদি দোষী হইতো তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে সন্ধি করলেন কেন? তাইলে বোঝা গেল ইমাম হাসান সন্ধি করেছেন, যার সাথে সন্ধি চলে সন্ধি করেছেন যুদ্ধ করেন নাই, আর ইমাম হুসাইন যার সঙ্গে যুদ্ধ চলে যুদ্ধ করেছেন সন্ধি করেন নাই। আমি বুঝাতে পেরেছি? আপনারা অনর্থক বক্তব্য দিয়ে আপনারা ইমাম হাসানকে তো দোষারোপ করতেছেন, আপনারা মুখে ইমাম হাসানের ওয়াজ বেশি শুনি না, হ্যাঁ এটার মধ্যে একটা ডাল মেকুচ কালা হয়ে আছে যে কেন আমির মুয়াবিয়ার সঙ্গে সন্ধিটা করলো, এই জন্য আপনারা অনেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পারেন না এমন তথ্য আমার কাছে আছে, কথা কোন ঠিক না বেটি, আছে কিনা বলেন? এগুলো সব আমরা রাখছি, খবরদার কেউ কিন্তু বেশি কিছু বাড়বেন না, বাড়াবাড়ি ভালো না, কারণ আপনারা মনে করেন না যে আমরা একবারে উড়ে এসে এখানে জুড়ে বসছি, আমাদেরও কিন্তু দলিল আদিল্লা আছে, আছে কিনা বলেন? আপনারা যেভাবে হামতাম করার চেষ্টা করেন এই সময় হামতাম আমরা করবো না, আমরা চাই নিজেরা নিজেদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্ব। আর একটা উত্তর আছে, ও আর একটা গেছে, তাহলে তো দিনের বেলা মনে ফাড়ে লিয়েছে না, আমি তাকলে চললো আর কিছু করে। আরে আর একটা প্রশ্ন আছে, কইটা বাইর কর, হুজুর একটা বিষয় জানা ছিল, আসসালামু আলাইকুম হযরত, একটা বিষয় জানার ছিল আপনার কাছ থেকে, ঠিক আছে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবী মানে না অনেকে, ওনার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে, এই বিষয়ে আপনার কাছ থেকে কোরআন হাদিস থেকে জানতে চাই। কোনো ফ্যাস নাই, এটা হলো সমাধান হলো সংক্ষিপ্ত ভাষায় বলে দিন, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন, কিতাবের নাম ফিকহে আকবর, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রথম দিক দিয়ে একটা হাদিস আনছে রাসূলের কাছ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি, সেই দলটা হলো আহলু সুন্নাত ওয়াল জামাত। এই হাদিসটা বর্ণনা করছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, বুঝছেন? কিন্তু মোল্লাগিরি থাকবনি, জিডার পেপারে সুন্নিগিরি করেন, এই হাদিসটা বর্ণনা করছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা হাদিস বলি, ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ আমাকে দেয় আমি নবী বণ্টন করি, এই হাদিসটা রেওয়ায়েত করেছেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিয়াসিত্তার ভিতরে 163টা হাদিস তিনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এগুলো ইমামগণ এনেছেন। তো আপনি যদি একটা সিফিনে যুদ্ধ দিয়া হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মারতে চান তাহলে আপনি দেখেন তো কত দিক দিয়ে আঘাত লাগে, কারণ সিফিনে যুদ্ধটা ছিল এজতেহাদি খাতা, বুঝের ভুল। হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্তিহাদটা ছিল সঠিক আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইস্তিহাদটা ছিল ভুল, কথা কোন ঠিক কিনা? আর প্রত্যেক সাহাবায়ে কেরাম মুজতাহিদ ছিলেন, মুজতাহিদরা যদি ভুল করে একটা সওয়াব পায়, যদি সঠিক হয় দুইটা সওয়াব পায়, কিন্তু তাদেরকে ভুল ধরার ক্ষমতা আমাদের নেই। এরপর আসেন সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করা যাবে না, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন, তিনি আমার নবীর শ্যালক ছিলেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বোনকে আমার রাসূল বিয়ে করেছেন, সুবহানাল্লাহ। আমি কি বুঝতেছেন? আপনি বুঝেননি কোথায় যা, রসুল বলছেন সামুদ্রিক যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সেই সামুদ্রিক যুদ্ধ সংগঠিত হয়েছিল, আপনি বুঝেননি কোথায় যা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের তরবারি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন এবং বললেন যে এই তরবারি যার হাতে থাকবে সে জান্নাতি, জুরগনা সুবহানাল্লাহ, আর এই তরবারি ছিল হাতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে। তা আপনি এক সিফিন দিয়ে যদি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দোষ ধরতে চান, এজিদের বাবা হিসাবে যদি আপনি দোষ ধরতে চান, তাহলে আমার নবীর ভবিষ্যৎ বাণী সিয়াসিত্তার 163টা হাদিস, ইমামে আজম আবু হানিফা
এবং চার মাজহাবের চার ইমাম, মাজহাবের ইমাম, তরিকতের ইমাম বলতে আর কিচ্ছু থাকে না। এইরকম সমস্যা দেড় হাজার বছর আগে সৃষ্টি হওয়ার পরে সকল কিছুর জাজমেন্ট করে ইমামগণ একটা রায় দিয়ে গেছেন রসুল পাকের একাধিক হাদিস মোবারকের উপর ডিপেন্ড করে। এই জন্য যেটা মীমাংসিত বিষয় সেটাকে টেনে এনে যদি আপনারা এখন বিভাজন সৃষ্টি করতে চান, তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। এরা শুধু আমিরের মুআমিরাদের বিরোধিতা করে না, এরা আম্মাজান আয়েশা সিদ্দিকার বিরোধিতা করে, এরা উসমান জুন্নুরানির বিরোধিতা করে, এরা সব তিন খলিফাকে বিরোধিতা করে। ওরা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একমাত্র খেলাফতের যোগ্য আর প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল হযরত মাওলানা আলী। এটা বলে আরে বোকারা, এটা যারা বলে আমি জানতাম চাই। এক একজন সাহাবায়ে কেরাম এক একজনের পরে যে ক্ষমতায় আসছেন, খেলাফতের দায়িত্ব নিয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো বিরোধ ছিল? তো তুমি কেন দেড় হাজার বছর পরে বিরোধ সৃষ্টি করতে চাও? আরে মাওলানা আলী তিনি স্পেশাল পাক পান্ডা তো আমাদের মাথার তার, এরা ইমানের অবিচ্ছেদ্য অংশ, সকল সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি মাকে সম্মান করবেন? মার কথা বলছে কয়বার? তিনবার। মার কথা কয়বার বলছে? বাপের কথা বলছে কয়বার? একবার বলার কারণে কি তা বাপের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন? তো এটা বুঝতে হইব। সাহাবায়ে কেরাম রাসূল করিম আলী ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে কেউ সাহাবায়ে কেরামদেরকে গালি দেয় তখন তোমরা সবাই মিলে ওই ব্যক্তির উপরে লানত দিবা তার তার কর্মের কারণে। এই জন্য যারা সাহাবিকে গালি দেয় তাদের উপরে লানত, আল্লাহ লানত। কথা কন ঠিক না বেটি? আমি যুগে যুগে দেখছি যারা এইভাবে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গেছে আস্তে আস্তে তারা কি হয়েছে, বিলুপ্তি হয়ে গেছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আছে এবং থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা শুনেন? যারা মাওলানা আলীকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে, আহলে বায়াতকে মহব্বত করে, সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা মাওলানা আলীকে ভালোবেসে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, যারা মাওলানা আলীকে ভালোবাসে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, তারা হলো শিয়া। আর যারা যারা সাহাবায়ে কেরামের তারিফ করে কিন্তু মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে, তারা হলো খারিজি। আমরা খারিজি ও না, আমরা শিয়াও না, আমরা সুন্নি। আরো যদি আমরা কি সুন্নি, বুঝাতে পেরেছি? তো ফন্ডিতি করেন না, ফন্ডিতি করেন না। আপনারা যারা ফন্ডিতি করেন ওই বংশং ওই বিভিন্ন ধরনের জেনারেল শিক্ষিত কিছু সুফি সাধক আছে, এটা বন্ড নাম্বার টু। এগুলো কি এরা বলে নামাজ লাগে না? এরা বলে কি নামাজ লাগে না? আমরা সমাজের মধ্যে ঢুকছি না, আমরা আজকে দল নামাইলে ধরছি না, একটু যাচাই বাছাই করতেছি দিককালে, নাকি ভাই? কিছু লোক আছে না নামাজ লাগতো না, রোজা লাগতো না, আছে না? এগুলা এগুলা আমরা কেন কিছু ঢুকছে? ওই সুফি সুফি বাপ, সুফি সুফি বাপ আছে না? কারণ আমার মুরিদ দিলে সব জান্নাতি, আমার মুরিদ একটু দুজুকে যাইতো না। এই এই কথা বলার কোনো এখতিয়ার কি কোনো বান্দার আছে? কে জান্নাতি কে জাহান্নামি নির্ণয় করবেন কে? তো এইভাবে যে বলে যে আমার মুরিদ কোনোটা জান্নাত দুজুকে যাবে না, সব জান্নাতে যাইব, এগুলা কথা কি ঠিক আছে? এগুলা দান্দাবাজি লাগানো, কি দেখা দান্দা লাগা। আর দান্দা ওই যে নকল মাল তো চলে বেশি, কথা কোন বুঝেন না? তো এই জন্য কিছু কিছু জেনারেল লোক আছে যারা সুফি সাজে, আসলে সুফি না, সুফি নামে ভণ্ড। সুফি নামে কি ভণ্ড? এরা ওই বিভিন্ন ধরনের ছন্দ, বিভিন্ন ধরনের ইতিহাস, ওই বানাও বানোয়াট ইতিহাস, ইয়াদের বানানো ইতিহাসগুলো পড়ে পয়রা 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 মাওলানা আলীর নাম নিয়ে নিয়ে এভানটাতনের দোহাই দে দেওয়ার পরে সাহাবায়ে কেরামের তলে তলে বিরোধী। আমি যেদিন দরুম রে, আমি যেদিন দরুম, আমি তো জানেন না তো আমার হাত ছত্রা, আমি কিন্তু ডাইরেক্ট বলছি, দেখ রে বাবা যারা ডেলে ঠেলা ডেলে করতেছে এটা কিন্তু সবাই শুননি। আমি কইছি বাবা আমরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করতাম না, আয়েন আপনারা আমরা বইয়ে জেগে বইয়া ওইলে আমারে বুঝাই নিবেন, নাইলে আপনি বুঝা আইবেন। এটার উপর আর কোনো সুন্দর কথা আছে? দ্বন্দ্বটা যখন নিজেরা নিজেরা, তাহলে বেশি বাড়াবাড়ি করতাম না, আয়েন আমরা একসাথে বসি বাবা বসে তা সমাধান করি। আপনারা যে দলিল নিয়ে নাচতেছেন মনে হয় যেন করে আপনার একটা ফান্টাতন্ডে ভালোবাসেন, আহলে বাইতরে ভালোবাসেন, আমরা মনে হয় দেশে রোহিঙ্গা আইছি। আমার জীবনে 22 বছর ধরে ওয়াজ করি, আমার জীবনের প্রথম ওয়াজ হয়েছিল ফান্টাতন্ডের ওয়াজ, আপনারা শুনছেন না? কারবালার ওয়াজ করে বেটা বেটি সব হুতাই লেছে, সোয়ার মানে ভালাই ভালাই অনুত্য একটা কান্দে বেটা বেটি সব আছে, কথা কোন ঠিক কিনা? কি জারি আমি গাইছি, গাছের পাতা জ্বরে পড়ছে সকিনার কান্দনে, গিয়েছিলাম প্রাণের কাশম খারাপ আলার মহেদানে,
গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দলে, গিয়েছিল প্রাণের কাশেম খান বালার মহিদলে, ওরে আশার বাসা ভাঙ্গ দিল আশার শৈতানে, রে গুণের ভাই ভাই রে আয়ানিল তোমাহিকে, বলো ইয়ো গুণের ভাই বুঝলে গেছেন গিয়া। আর আমরা কামরা বলে ফানজাতনের বিরুদ্ধে, আমরা বলে মোলারের বিরুদ্ধে, ও টুনটুনিল জুতা দা বাইরা লাগেনি, জুতা দা বাইরা লাগেনি, সারা জীবন কত ওয়াজ করলাম ফানজাতনের উপরে, তোমরা তো অঞ্চল ভিত্তিক খেদমত করো, আমরা জাতীয় ভাবে খেদমত করি, আমরা শূন্য শিকাই যাই শোনা, তবে আমরা যদি দৌড়ি সবারই ভাইয়ের তলে কিন্তু মাটি আছে, ইমান আকিদার প্রশ্নে কাউকে সার দিব না, যারা তলে 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 ইন্ধন দেন সুযোগ জান গা, আমরা কাছে সব ডকুমেন্টস কিন্তু আছে, এই জন্য যারা তলে তলে দেন, যারা প্রকাশ্য একটু বেশি নামছে, আমরা তাদেরকে সম্মানের সাথে আহ্বান করছি, ইনশাল্লাহ এটা সমাধান হোক, আপনারা জান কি চান না, আরো জান কি চান না, আপনার কি মনে করেন আমি ফানজাতের বিরুদ্ধে, আমি কি মৌলালির বিরুদ্ধে, আমি দলিলে যা আছে তাই বলছি, আপনার সাথে দলিল দেখলে আপনি দেন, শুধু মুখস্থ কথা বলে চলবো যে মৌলালির বিরুদ্ধে যুদ্ধ করছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলালির বিরুদ্ধে কেমনে অস্ত্র ধরলো, আয় হায় 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 ও যুবক ভাইয়েরা, মৌলালির রাদিয়াল্লাহু বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এটা হলো এজতিহাদি ভুল ছিল, আপনি কি বুঝেন না, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যদি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি দোষী হইতো, তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে সন্ধি করলেন কেন, তাইলে বোঝা গেল ইমাম হাসান সন্ধি করেছেন, যার সাথে সন্ধি চলে সন্ধি করেছেন যুদ্ধ করেন নাই, আর ইমাম হুসাইন যার সঙ্গে যুদ্ধ চলে যুদ্ধ করেছেন সন্ধি করেন নাই, আমি বুঝাতে পেরেছি, আপনারা অনর্থক বক্তব্য দিয়ে আপনারা ইমাম হাসানকেও তো দোষারোপ করতেছেন, আপনারা মুখে তো ইমাম হাসানের ওয়াজ বেশি শুনি না, হ্যাঁ এটার মধ্যে একটা ডালমে কুচ কালা হয়ে আছে, যে কেন আমির মুয়াবিয়ার সঙ্গে সন্ধিটা করলো, এই জন্য আপনারা অনেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পারেন না, এমন তথ্য আমার কাছে আছে, কথা কোন ঠিক না বেটি, আছে কি না বলেন, এগুলো সব আমরা রাখছি, খবরদার কেউ কিন্তু বেশি কিছু বাড়বেন না, বাড়াবাড়ি ভালো না, কারণ আপনারা মনে করেন না যে আমরা একবারে উড়ে এসে এখানে জুড়ে বসছি, আমাদেরও কিন্তু দলিল আদিল্লা আছে, আছে কিনা বলেন, আপনারা যেভাবে হামতাম করার চেষ্টা করেন, এই সময় হামতাম আমরা করবো না, আমরা চাই নিজেরা নিজেদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বগুলো আমরা আলোচনা সাপেক্ষে সমাধান করবো, বইলে আপনি বলকে বুঝাই নেবেন, তবে আমি বীরপাশা না, এটা বীরপাশা কেনা বুদন্তি চান্দুরা মাধবপুর, এরপরে আর কি কোস্তা ইসলামপুর সশয়, হ্যাঁ আয় বেটা বিন্নিঘাট, আমি পুরা মন্ত্রণা থেকে দৈরা পুরা নাসিরনগর থেকে দৈরা, যারা আছে যদি কেউ মনে করে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোষী, আমি বললাম উনি সাহাবি, আপনি যদি বলেন উনি কাফের বা জাহান্নামী, আপনার কাছে আমি 20 লাখ টাকা চ্যালেঞ্জ করে গেলাম, যদি বাপের সন্তান হয়ে থাকেন 10 দিনের ভিতরে চ্যালেঞ্জটা গ্রহণ করে আমার বাড়িতে ডাক যোগে ভাড়াই দিয়েন, আপনি যেই জায়গায় বলবেন আমি সেই জায়গায় আপনার সাথে বসবো ইনশাআল্লাহ, এটা আমরা আমাদেরকে নিয়ে বুঝা বুঝাই, আপনি যদি বুঝাইতে পারেন আমাকে বুঝে আপনার দলে নিয়ে নেন, নাহলে আপনারা বুঝে আমি বুঝাই আমি আমার দলে আনবো, ঠিক আছে ইনশাআল্লাহ, আমি জানি বাইরাসি এলাকা ঢুকছে, এই জন্য আমি কয়া দিয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে, মহরমের 10 তারিখ পর্যন্ত সবজি খায়, গোস্ত রুস্ত খায় না, অন্য কোনো খাবার খায় না, হাতে নখ কানে না, গোসল করে না, শুনেন যারা এইভাবে সবজি খায় অন্য কোনো কিছু খায় না, সবজি খাওয়া অন্যায় না, সবজি খাওয়া, আর যদি কেউ মনে করে যে ওই 10 দিন সবজি খাইতে হবে অন্য কিছু খাওয়া হারাম, খাওয়া যাবে না, আর শুনেন না খাওয়া যাবে না, সবজি খেতে হবে, এটা এটা কোনো এটা অগ্রহণযোগ্য চিন্তা চেতনা, আপনি যে কোনো খাবার খেতে পারবেন, তবে আমরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেই মহরমে 10 তারিখে নির্মমভাবে শহীদ করেছেন, এই বিরহে আমরা অনেকে খায় না, এটা হলো তার তাকওয়া, এটা কি তাকওয়া যে আমরা এত কষ্ট করেছেন, না ওই না খায়া সুখ করুন, না খায়া আপনি দরদ দেখায়।